করি না মা দালো আল্লাহ নামে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সে গল্পটির নাম ফুলেলি। স্যার ফুলেলিন ফুল লাল লাল একটা কি ফুল দেখি স্যার গোলাপ আর গোকুল আছে কোনটা নেবেন স্যার কত দাম টাটকা তো হ্যাঁ স্যার একটু নয় টাটকা গোলাপ 15 টাকা আর বকুল 1 স্টিক 10 টাকা স্যার নেই স্যার গোলাপ 5টা দাও আর বকুল 4 স্টিক তোমার নাম কি ময়না স্যার মিল্কিতে বসতে থাকি বাহ সুন্দর তো কয় টাকা দাও ফুল বিক্রি করে এরকম ঠিক নেই স্যার যেমন বিক্রি তেমন টাকা স্কুলে যাও না ময়না স্কুল গেলে খামু কি স্যার বাপ তো কামকাজ করতে পারে না কেন কি হয়েছে তোমার বাবার রিক্সা চালাইয়া তে গিয়া অ্যাক্সিডেন্ট করিয়া পাও ভাঙিয়া ফেলাইছে এই লাগেই তো ফুল বিক্রি করি আমি বড় ভাই নাই তোমার ময়না বড় ভাই বিয়া করিয়া আলাদা থাকে আমাকে দেখে না ও তাহলে তো তোমার অনেক কষ্ট তোমার মা কি করে মায়ের পরে ভাই কাম করে ছোট ভাই আছে একটা তিনজনে খাওয়া হয় না ওই দিয়া শোনো ময়না তুমি লেখাপড়া করতে পারলে ভালো হতো কিন্তু আমি খুব খুশি হয়েছি যে তুমি নিজে কাজ করে খাও এই নাও বাড়িতে 100 টাকা দিলাম তোমাকে কিছু কিনে খেও আপনি অনেক ভালো স্যার তুমিও অনেক ভালো ময়না আজকে কিন্তু গল্পটা শেষ আমরা রাস্তা বেরোলে এমন ময়নার মতো অনেক ফুল এলে আমাদের সামনে আসে কিন্তু আমরা ফুল কিনি না বকা বকি করে তাকে তাড়িয়ে দিই ফুল যদি আমরা নাও কিনি তাকে তাহলে বলে দেওয়া উচিত যে ফুল আমার দরকার নেই ও অন্য কোথাও দেখতে যাও ভিক্ষুকের সাথে এবং রাস্তার অন্য মানুষের সাথে বা খেতে খায় তাদের কারোর সাথে খাদ্য পাওয়া উচিত না কেননা আমরা তাদের জন্য থাকতে পারতাম তারাও আমাদের জন্য থাকতে পারত এটা সৃষ্টিকর্তা আমাদের যেমন করে জন্ম দিয়েছেন আমরা তেমন করে ভাগ্যত যেমন করে আল্লাহ রেখেছেন আমরা সেই ভাগ্যত সুখ পেয়েছি তাই আমরা সুখী থেকে বা দেখে থাকি যেমন করে আমার সৃষ্টিকর্তা আমাদের রেখেছে তার সুক্রিয়া করা উচিত আর আমার থেকে যে আমি চাই তাদের সম্মান করা উচিত কখনো অন্য অনেক কিছু দেখে লোভ করা উচিত না আমরা যা পেয়েছি তাই নিয়ে সুখী হওয়া উচিত তাহলে আমার জীবনে দুঃখ থাকবে না আর আমরা যদি নিজে অন্যকে সম্মান করি তাহলে